চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মীরা মণ্ডলের কাছে। আপনার সাথে তো অনেক আড্ডা দিব, কিন্তু শুরুতেই একটি রবীন্দ্রসঙ্গীত শুনেই আমরা আজকের সকালটা শুরু করতে চাই। যেহেতু সকালে প্রোগ্রামটা শুরু হচ্ছে, একটা সকালের গান দিয়ে অবশ্যই। এটা রবীন্দ্রনাথের প্রেমেরই একটা গান। আচ্ছা, এমনি করে যায় যদি দিন যাক না, যাক না এমনি করে যায় যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক নারে মেলে দিয়ে গানের পাখনা, যাক না আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁক টুটেছে, আজকে একদিন পরে তো রবীন্দ্র জয়ন্তী, এই দিনটিকে ঘিরে আপনার আসলে কি কি পরিকল্পনা আছে কিংবা কিভাবে আপনি এই দিনটি উদযাপন করবেন? আমি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার একজন সদস্য। আচ্ছা, তো প্রতি বছর আমাদের 5 দিনব্যাপী প্রোগ্রাম থাকে, এবছর আমাদের প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে নিয়ে এসেছে 2 দিনে। আচ্ছা, তো আমাদের 5 তারিখ থেকেই শুরু হয়ে গেছে, 5-6-2 দিন আমাদের প্রোগ্রাম, এর মধ্যে একদিন আমার গান থাকবে। আজকে এই সন্ধ্যায় আমার গান আছে, আমাদের প্রোগ্রামটা হচ্ছে পাবলিক লাইব্রেরিতে। আচ্ছা, বেশ বড় আয়োজনে, বেশ বড় পরিসরে আমাদের প্রোগ্রামটা হচ্ছে এবং খুব জাঁকজমকভাবেই এবার পালিত হচ্ছে, সবাই দেখতে আসবেন। হ্যাঁ, অবশ্যই আশা করি আমাদের দর্শকরাও দেখতে যাবে। জানতে চাচ্ছি যে আপনার বর্তমান ব্যস্ততা কী নিয়ে? গানকে আমি ধ্যান জ্ঞান যা বলেন সব কিছু গান নিয়ে আছি। গত বছর জুলাই মাসে আপনার একটা একক অ্যালবাম পেয়েছিলাম। হ্যাঁ, এবছর কি আপনার কোনো অ্যালবাম আমরা পাচ্ছি? আমার আরেকটা অ্যালবাম বেরোবে, আমি একটা বর্ষার প্রোগ্রাম করব, আমার একটা একক প্রোগ্রাম হবে, সেটা জুলাইতে ঈদের পরপরই। তখন ইচ্ছে আছে, যদি আমার সিডিটা রেডি হয়ে যায়, অনেকটাই কাজ এগিয়ে গেছে, যদি বাকিটুকু কমপ্লিট করতে পারি, আমার বর্ষার যে একক প্রোগ্রামটা হবে তখন আমি এটা মানে সিডির মাধ্যমে করার ইচ্ছে আছে। রবীন্দ্রসঙ্গীত আসলে বিভিন্ন পর্যায়ের আছে, যেমন পূজা পর্যায়, প্রেম পর্যায়, বিরহ পর্যায়। আপনার এবারের অ্যালবামটি আমরা আসলে কোন পর্যায়ে নিয়ে? এবারে অ্যালবামে আমার সবগুলো প্রেমের গান থাকবে। বাহ, চমৎকার। এর আগে আমার যে প্রথম অ্যালবামটা যেটা বেরিয়েছে, অনেক অনেক কথা বলেছিলাম, ওটাতে আমি বসন্ত, প্রেম, পূজা মিক্সড করেছিলাম, কিন্তু এবার মানে আমার মানে ইচ্ছে করলো যে প্রেম নিয়েই শুধু গানগুলো করবো আর কি। খুব জনপ্রিয় কিছু গান আছে। আচ্ছা, প্রেমের গানে। আর রবীন্দ্রনাথের যে বিরহের কথা বললেন, সেটা পূজা পর্যায়ের গান শুনলে মনে হবে যে ঈশ্বরের কাছে যে বন্দনা, সেখানেও বিরহ আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে, আপনি ধরতেই পারবেন না যে পূজার গান হচ্ছে না প্রেমের গান হচ্ছে। একটা সঙ্গীতময় পরিবারে আমি বড় হয়েছি, আমার মা খুব ভালো গান করতেন, পারিবারিক চাপের কারণে মার গানটা হয়ে ওঠেনি, তো ছোটোবেলা থেকে মায়ের কণ্ঠে আমার গান শোনা প্রথম, এবং হাতেখড়ি মায়ের মাধ্যমে, বাবা খুব ভালো একজন বোদ্ধা শ্রোতা বলা যায়, আমার ভাইরাও মানে গান তবলা এগুলো নিয়েছিল, তো একটা যে পারিবারিক যে বিষয়টা ওটার মধ্যে থেকে আমার বেড়ে ওঠা। আর রবীন্দ্রসঙ্গীতটা সে আকাশবাণী
ছোটবেলা আমরা আকাশবাণী শুনতাম কলকাতার, তখন রবীন্দ্রসঙ্গীত বাজতো। আমার বাবা সেই ভোরবেলা 6টা বাজে, সকাল 6টা আমাদেরকে উঠিয়ে দিত যে গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তো ওইভাবে শুনে শুনে বেড়ে ওঠা আমার, ফ্যামিলিগতভাবে আমি অনেকটা এগিয়ে গেছি এই গানের বিষয়টাতে। আর রবীন্দ্রসঙ্গীত তো ছোটবেলায় বুঝতাম না, না বুঝেই গাইতাম। যে তখন তো রবীন্দ্রনাথের যে কঠিন কথা আছে এগুলো তো বোঝার আসলে অনেক, এখনও আমরা মানে অনেক কিছু না বুঝলে পরে যারা আমার সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি, আমার গুরুকেই জিজ্ঞেস করি, তো মনে করেন তখন তো বুঝতাম না, সুরের টানেই গাইতাম। আর এখন যেটা হয়েছে বুঝে গাই, ভিজুয়ালাইজ করতে পারি যেটা কি মানে নিজে নিজে কল্পনা করি। তো ছোটবেলা থেকে যে আমার যারা গুরু ছিলেন, যাদের কাছে আমি শিখেছি, তারা আমাকে এই গান শেখার ব্যাপারে সবটুকু উৎসাহ দিয়েছেন, শিখিয়েছেন অনেক কষ্ট করে, এখনও শিখছি। আমার গুরু এখন আমি আব্দুল ওয়াদুদের কাছে করছি। তো ছোটবেলা করেছিলাম অপূর্ব সাহা, নিত্যগোপাল সাহা। তো ওই সেইভাবে আর কি রবীন্দ্রসঙ্গীতটাকে একটা পর্যায়ে যখন আমি 92 সালে আমি জাতীয় সম্মেলন থেকে প্রথম মান পাই, সেই সময় জাজমেন্টে ছিলেন সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক আমার গুরু। তো উনি আমাকে ফার্স্ট ছায়ানটে মানে নিয়ে যান আর কি 92-তে, সেখানে আমি রবীন্দ্র বিভাগে ভর্তি হই। আসলে মূলত ওই 92 থেকেই আমি রবীন্দ্রকে একদম সেপারেটলি মানে বেছে নিয়েছি যে রবীন্দ্রসঙ্গীতই করব। তখন ওই যে শুরু হয়েছে রবীন্দ্রর যাত্রা, আজ অব্দি চলছে। পূজা বলি, প্রেম বলি, বিরহ বলি, আপনার জীবনযাপনে রবীন্দ্রসঙ্গীত কতটা প্রভাব ফেলছে? মানে আনন্দের মাঝেও গান, আবার যখন খুব কষ্ট, যে ভিতরে একটা চাপা একটা কষ্ট, ভালো লাগছে না বা, তখনও যদি গান শুনি তখনও একটা মানে মনে হয় যে রবীন্দ্রনাথের গানটা, আমার গানটা যেটা গাইছি সেটা সম্পূর্ণ আমার জন্যই মনে হয় এই গানটা লেখা হয়েছে। তো এই যে আমাদের মানে নিত্যদিনের যে আমাদের গানের যে আমাদের চাহিদাটা, যে খোরাকটা, এটা রবীন্দ্রনাথের গান আসলে একটা অন্যরকম, এটা সবটুকু ব্যক্ত করাও যায় না, এটা অনেক বড় একটা বিষয়। বলছিলেন যে ছোটবেলা যখন আপনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করতেন, না বুঝেই গাইতেন, কিন্তু এখন যখন আপনি বুঝে মানে গানটা গাচ্ছেন, ভিতর থেকে আপনার কেমন অনুভব হয়, মানে আপনার আসলে কেমন লাগে? একটা গান বলি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তখন ছোটবেলায় গানটা আমি করেছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমি জানতাম না দিবস কি রজনী কি আর কারা সেইবা, কারা সেইবা থাকি, ঠিক আছে। এখন যখন গানটা করি তখন মনে হয় যে সাম ফিলিংস। আচ্ছা আমরা একটু 2 লাইন গানটা শুনে ফেলি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, সাথে কি অন্য কোনো গান গাওয়ার ইচ্ছা আছে? অতুল প্রসাদ, ডিএল রায়ের গান, রজনীকান্ত সেনের গান, তাদের গান আমি এখনও করছি। তো ভবিষ্যতে আমার ইচ্ছে আছে যে একটা মিক্সড রবীন্দ্র প্লাস তিন কবির গান নিয়ে একটা আমি অ্যালবাম করবো। আমাদের দেশে রবীন্দ্র চর্চা কতটুকু হচ্ছে বলে আপনি মনে করেন? বেশ ভালোই হচ্ছে, কারণ আপনি দেখেন পয়লা বৈশাখে আমরা ছায়ানট থেকে তো সবসময় হয়, আমিও করেছি ছায়ানটে বটমূলে প্রোগ্রাম এখন হচ্ছে, এবং আমি খেলাঘরে এখন ক্লাস নেই। অনেকের অভিযোগ শোনা যায় যে মানে ওরা আসলে সঠিকভাবে রবীন্দ্রসঙ্গীত চর্চাটা করতে পারছে না, নির্ভুলভাবে কতটুকু রবীন্দ্রসঙ্গীত চর্চা হচ্ছে? এটা আপ টু ডিপেন্ডস টিচার, শিক্ষকের গুরুমুখী বিদ্যা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সঠিকভাবে শিক্ষা দেওয়াটা তো গুরুরই কাজ। আমি মনে করি আমি যে গানটা করাবো আমার বাচ্চাদেরকে, আমি যদি সঠিকভাবে জানি তবেই তো আমি এটা করাবো। অনেকে আছে যে নিজেই অনেক কিছু পারি না, তারপর আবার পাঠদান করে যাচ্ছি দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে তো ভুলই শিখবে। আর নিজের শিক্ষাটা যখন আমি যেমন স্বরলিপি ধরে ছায়ানট থেকে শিখেছি, এখন আমি আমার গুরুর কাছে করছি, আমি যখন আমার বাচ্চাদেরকে আমি শেখাচ্ছি তখন আমি সঠিকটাই করাচ্ছি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205।
ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিপীড়ন, অবিচার ও ঘৃণার কাজ হচ্ছে সভ্যতাকে আক্রমণ করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, আমি শিশু একটি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান দিয়ে শেষ করব। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ